আমি আনাস ফেরদৌস, বর্তমানে বুয়েটে পড়াশোনা করতেছি। সো পাবলিশারদের মধ্যে আমি হলাম সবচেয়ে ছোট। অনেস্টলি বললাম, এইচএসসি 18 ব্যাচ। সো আজকে এখানে যতজন পুরস্কার পায় আসছে, আমি বলবো আমি তাদের চেয়ে অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি সোহাগ ভাইয়ের সাথে আজকে জীবনে প্রথমবার আমার দেখাচ্ছি। সো এটা আমার কাছে অনেক ছোটবেলা থেকে অনেক বড়, তিনি একজন আইডল মতো মানুষ, আমি তার সাথে কোনোদিন দেখা করবো এটা আমি কোনোদিন ভাবি নাই। সো এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগার একটা ব্যাপার। সো প্রথমত ধন্যবাদ রকমারিকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। দ্বিতীয়ত আমাদের পাবলিকেশনে যদি জানি এটা বলি, খুবই ছোট পাবলিকেশন, জাস্ট 2 বছর হয়েছে বয়স, এবং এই 2 বছরের মধ্যে আমরা মোটামুটি চেষ্টা করছি বই লেখার। বাট আমাদের বইগুলার কিন্তু ফিজিক্যাল কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না, সব অনলাইনে রকমারি এবং আমাদের ওয়েবসাইট থেকে। অ্যান্ড এই আইডিয়াটাও কিন্তু ওই রকমারি থেকেই কপি করা। সো আবারও রকমারি থেকে ধন্যবাদ যে এরকম একটা আইডিয়া জেনারেট করা, বা উইদাউট লাইব্রেরি যে বাংলাদেশে একটা পাবলিকেশন চালানো যায়, একটা বই ডিস্ট্রিবিউট করা যায়, এই সুযোগটা করে দেওয়ার জন্য রকমারিকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কাজ হলো যে এইভাবে পুরস্কার পাওয়ার আগে ভাষণ শোনা। সো জাস্ট লাস্ট 2টা পয়েন্ট দেবো, কারণ যেহেতু অ্যাডমিশন ফেয়ার, সো এখানে যারা আছে সবাই অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দেবে, অ্যাডমিশন রিলেটেড বই পড়ছো। সো 2টা টিপস। প্রথম টিপস হলো যে আমরা পাবলিকেশন বিজনেস চালাই বা বই বিক্রি করি, আমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা দেখি যে একটা বইয়ের দাম নিয়ে আমরা যে পরিমাণে টেন্স, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা। একটা রেস্টুরেন্টে একটা সেট মেনু অর্ডার দিয়ে 200 টাকা দিতে কোনো গায়ে লাগে না, ওয়েটারে টিপস দিয়ে 20 টাকা, একটা বইয়ের দাম 30 টাকা, লাইব্রেরিতে ঝগড়া লাগাই দিছে, ভাই 30 টাকা দিব না, নীল খেতে দেখ বড় অসীম। সো বই কিনতে কৃপণতা করার মানে হয় না, বই অ্যাকচুয়ালি অনেক কাজে লাগে ভাই। জীবনে এমন কোনো দিন হয় না যে একটা বই কিনছো মানে হুদা কামে বই কোনো কাজে লাগে না, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় যেটা উপদেশ থাকবে, যে আমি আমার লাইফে অনেক বই কিনছি, অনেক মানে আমার ইন্টার লাইফে মানে বই পুরাই যাবে, এত বেশি বই কিনছি। বাট আমি বই কিনে যে কাজটা করতাম না, যে অনেক বই তো কিনছো, বই কিনে ফেলা রাখবা না, যে অনেক আছে বই কিনছো, জাস্ট পুরো অ্যাডমিশন সিজন গেছে, ধাইপ ধাইপ বই জীবনও দেখো নাই, বই কিনবা, যেটা বই কিনবা এ টু জেড পড়ার চেষ্টা করবা। এই জাস্ট 2টা উপদেশ থাকলো অ্যাজ এ বড় ভাই, আমি আসলে অত বড় কেউ না। আর সবশেষে আবারও ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো টাইমে, থ্যাংক ইউ। সব জায়গায় প্রোগ্রামগুলো হয় খুব ক্যাজুয়াল, আমাদের ওই মঞ্চ থাকে না, সভাপতি প্রধান অতিথি এইসব থাকে না, আর হচ্ছে যে কোনো ওইরকম অনুষ্ঠান হলে অনেকক্ষণ ধরে নাম করা হয় অমুক তমুক, তো আমার যদিও ওরকম ফরমাল সেট আপ নাই, প্রায় সবাই আমার নাম বলছে, এই জন্য আমার নিজের একটু লজ্জা লজ্জায় লাগতেছিল আর কি। তো এই জন্য আর বিশেষ কথাবার্তা, এখানে যেহেতু 2 টাইপের অডিয়েন্স, একটা তো স্টুডেন্ট অডিয়েন্স, বাট যেহেতু এটা আমাদের বড় আয়োজন না, জাস্ট পুরস্কার প্রাপ্তদের জন্য, সো তাদের জন্য তো অ্যাকচুয়ালি লট অফ কন্টেন্টস আর দেওয়া, তাদের কী করা উচিত কী করা উচিত না, তো সেগুলো নিয়ে নতুন করে কিছু বলার নাই। বাট এই জিনিসটা আমরা অভ্যাসের সেমিনারগুলোতে কমনলি যে